আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ। এনটিভি ইউরোপ নিউজে সাথে রয়েছি নূর আফসার। সংবাদের শুরুতে জানিয়ে দেব শিরোনাম। টরি পার্টির লিডারশিপ পদে লড়বেন বলে জানিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী বোরিস জনসন। যুক্তরাষ্ট্রের কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থা রক্ষার জন্য দেশটিতে জাতীয় জরুরি অবস্থা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং টাওয়ার হ্যামলেটসের নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন নাইজেরিয়ান বংশোদ্ভূত কাউন্সিলর ভিক্টোরিয়া ওবাজি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরিসা মে ক্ষমতা থেকে সরে দাঁড়াবার পর টরি পার্টির লিডারশিপ পদে লড়বেন বলে জানিয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী বোরিস জনসন। আজ বৃহস্পতিবার ম্যানচেস্টারের একটি ব্যবসায়িক ইভেন্টে তাকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি উত্তরে লিডারশিপ পদে লড়ার বিষয়ে সরাসরি ঘোষণা দেন। এদিকে প্রধানমন্ত্রী থেরিসা মে অনেক আগেই ঘোষণা দিয়েছেন পার্লামেন্টে তার প্রস্তাবিত ব্রেক্সিট চুক্তিটি পাশ হলে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন। এর ফলে কয়েকজন সিনিয়র টরি নেতা নেতৃত্বের জন্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার আশা প্রকাশ করেছেন। লিডারশিপ পদে যে জয়ী হবেন তিনিই হবেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক উন্নয়ন সচিব ররি স্টুয়ার্ট এবং সাবেক ওয়ার্ক ও পেনশন সেক্রেটারি ইস্টার ম্যাকবি লিডারশিপ প্রতিযোগিতায় অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। পাশাপাশি কমন্সের নেতা আন্দ্রেয়া লিডসমও এ বিষয়ে বিবেচনা করেছেন বলে জানিয়েছেন। এছাড়া সম্ভাব্য প্রার্থীদের মধ্যে মাইকেল গভ, আম্বর রুড, সাজিদ জাভিদ, ডমিনিক রাব, জেরেমি হান্ট, প্যানি মোরডান্ট এবং লিজ ট্রাস সহ ক্যাবিনেটের সাবেক ও বর্তমান সদস্যরা রয়েছে। এদিকে আগামী জুন মাসের শুরুর দিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রস্তাবিত ব্রেক্সিট চুক্তিটির উপর পার্লামেন্টে পুনরায় ভোট না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী ডাউনিং স্ট্রিট ছেড়ে যাওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। সিনিয়র টরি এমপিদের সাথে মিসেস মেয়ের বৈঠকের পর এমন খবর উঠে এলো। এদিকে বেশ কিছুদিন ধরেই সিনিয়র টরি নেতারা প্রধানমন্ত্রী ঠিক কবে তার পদ থেকে সরে দাঁড়াবেন সে বিষয়ে স্পষ্ট দিন তারিখ চাইছিলেন। দি 1922 কমিটির টরি সংসদ সদস্যরা বলেছেন জুনের প্রথম সপ্তাহে ব্রেক্সিট ভোটের পর আবারও বিষয়টি নিয়ে আলোচনা হবে, তারপরেই সে সময়ে নেতৃত্বের প্রতিযোগিতার জন্য একটি সময়সীমা নির্ধারণের জন্য সম্মত হওয়া যাবে। এছাড়াও বিদ্যমান নিয়ম অনুযায়ী আগামী ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী মেকে আনুষ্ঠানিকভাবেও কোনো চ্যালেঞ্জ করা যাবে না। দি 1922 কমিটির চেয়ারম্যান স্যার গ্রাহাম ব্রাডি জানিয়েছেন তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে একটি ফলপ্রসূ আলোচনা করেছেন এবং তারা উভয়েই যে চুক্তিতে পৌঁছেছেন তার উদ্দেশ্য ও লক্ষ্য একটি বৃহত্তর স্বচ্ছতা নিয়ে এসেছে। বিদেশি প্রতিপক্ষের হাত থেকে যুক্তরাষ্ট্রের কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থা রক্ষার জন্য দেশটিতে জাতীয় জরুরি অবস্থা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির বিদেশি রাষ্ট্রের তথ্যপ্রযুক্তির নজরদারি সংক্রান্ত নিরাপত্তা হুমকিতে এমন মনে করে ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন বলে বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর খবর ছাপায়। একই সঙ্গে প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রের প্রযুক্তির প্রতিষ্ঠানগুলোকে বিদেশি টেলিকম ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। যদিও ট্রাম্প কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেননি, তবে চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওকে লক্ষ্য করেই তিনি এ পদক্ষেপ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে হুয়াওয়ে বলেছে যুক্তরাষ্ট্র তাদের কোম্পানির পণ্যের ব্যবহার নিষিদ্ধ করার মাধ্যমে মার্কিন নাগরিক ও প্রতিষ্ঠানগুলোকেই বঞ্চিত করা হয়েছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বহু দেশই হুয়াওয়ের পণ্য ব্যবহারের নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। তাদের অভিযোগ হুয়াওয়ে পণ্যের মাধ্যমে চীন নজরদারির কাজ চালিয়ে থাকতে পারে। অন্যদিকে হুয়াওয়ে অত্যাধুনিক 5G প্রযুক্তি পরিহার করতে মিত্রদেশগুলোকে চাপ দিয়ে আসছেন ট্রাম্প। টাওয়ার হ্যামলেটসের নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন গত টার্মের ডেপুটি স্পিকার কাউন্সিলর ভিক্টোরিয়া ওবাজি। ভিক্টোরিয়া নাইজেরিয়ান বংশোদ্ভূত টাওয়ার হ্যামলেটসে প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। একই সাথে নতুন ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন বেথনাল গ্রিন ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আহবাব হুসাইন। তারা দুজন 2019-20 মিউনিসিপাল বছরে এই দায়িত্ব পালন করবেন। বুধবার রাতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এজিএমে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। এদিকে নির্বাহী মেয়রের ক্যাবিনেটেও এবার পরিবর্তনে আনা হয়েছে। ক্যাবিনেটে নতুন যোগ দিয়েছেন কাউন্সিলর সাবিনা আক্তার। তিনি কালচার, আর্টস অ্যান্ড ব্রেক্সিট বিভাগের দায়িত্ব পেয়েছেন। এর আগে কালচার, আর্টস অ্যান্ড ব্রেক্সিট বিভাগের দায়িত্বে ছিলেন কাউন্সিলর আমিনা আলী, আর বাদ পড়েছেন অ্যাডাল্ট হেলথ অ্যান্ড ওয়েলবিং বিষয়ক লিড মেম্বার কাউন্সিলর ড্যানিস জোন্স।
ক্যাবিনেটের অন্য সদস্যরা হলেন কাউন্সিলর সিরাজুল ইসলাম সিরাজ, কাউন্সিলর রাসেল ব্ল্যাক, কাউন্সিলর আসমা বেগম, কাউন্সিলর ড্যানি হ্যাসল, কাউন্সিলর ক্যান্ডিডা রোনাল্ড, কাউন্সিলর ডেভিড অ্যাডগার, কাউন্সিলর মতিনুজ্জামান। এছাড়া মেয়র জন বিক্স কাউন্সিলরদের মধ্য থেকে তিনজনকে বিভিন্ন বিষয়ে তার অ্যাডভাইজার পদে নিয়োগ দিয়েছেন। এরা হলেন কাউন্সিলর মুফিদা বাস্তিন, ডান টমলিনসন এবং কাউন্সিলর আসমা ইসলাম। কমিউনিটি প্রসঙ্গ, ইউকে বিসিসিআই বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনার অ্যান্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হচ্ছে 6 অক্টোবর লন্ডন হিল্টন পার্ক লেনে। বিগত দুবার অসাধারণ সাফল্য অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে ব্রিটিশ বাংলাদেশিদের প্রতিনিধিত্ব দানকারী অন্যতম সংগঠন ইউকে বিসিসিআই তৃতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে ইউকে বিসিসিআই বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2019। এবার 9টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে স্বীকৃতি প্রদান করতে যাচ্ছে ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ীদের এই সংগঠন। এ উপলক্ষে নমিনেশন আবেদনের তারিখ ঘোষণা করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে সংগঠনের প্রেসিডেন্ট বজলুর রশিদ এমবিএ জানান, ইউকে বিসিসিআই আয়োজিত ব্যবসায় ও উদ্যোক্তাদের অনুষ্ঠানটি সফল ছিল। এতে এমপি, ভিআইপি এবং বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি ব্যবসায়িক সম্প্রদায়ের 800 জন অতিথি উপস্থিত ছিলেন। আর তাই তৃতীয়বারের মতো আগামী 6 অক্টোবর 2019 রবিবারে জমজমাট এ আসর বসাতে যাচ্ছে লন্ডনের হিল্টন পার্ক লেনে। তিনি আরও বলেন, আমরা চাই আমাদের কমিউনিটির মধ্য থেকে বিভিন্ন বিভাগে যারা সফল হয়েছেন তাদের তুলে ধরে নতুন প্রজন্মকে উৎসাহিত করা হোক। আর তাই এবার 9টি ক্যাটাগরিতে সাজানো হয়েছে। এদের মধ্যে বেস্ট নিউ বিজনেস কন্ট্রিবিউশন টু দি ইন্ডাস্ট্রি, বিজনেস উইমেন অফ দ্য ইয়ার, বিজনেস ইনোভেশন, ইয়ং এন্টারপ্রেনার অফ দ্য ইয়ার, ইন্সপিরেশনাল বিজনেস লিডার অফ দ্য ইয়ার, ফ্যামিলি বিজনেস অফ দ্য ইয়ার, রেস্টুরেন্টার্স অফ দ্য ইয়ার। মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় 3 অগস্ট 2019। আমি খুবই আনন্দিত এবং এক্সাইটেড অ্যানাউন্স করতেছি ইউকে বাংলাদেশ ক্যাটালিস্ট অফ কমার্স ইন্ডাস্ট্রির বিজনেস অ্যাওয়ার্ড আমরা যেটা করে যাচ্ছি লাস্ট 3 ইয়ার্স ধরে, এটা অনুষ্ঠিত হবে লন্ডনের হিল্টন পার্ক লেনে 6 অক্টোবরে। নমিনেশন এখন খোলা হয়ে গেছে, প্লিজ আপনারা নমিনেশন করেন। ওল্ডহামে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় মিলেনিয়াম সেন্টারে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার। আমাদের গ্রেটার ম্যানচেস্টার প্রতিনিধি শাহ মোবাশ্বের আলী জানান, সংগঠনের সভাপতি মোদ রিস আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ তোফায়েল আহমেদ ও ফয়সল আহমেদের যৌথ পরিচালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর গোলাম মোস্তফা, হাইড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরত মিয়া, ওল্ডহাম আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হান্নান সহ অনেকে। এ সময় আরও বক্তব্য রাখেন আজিজুর রহমান দারা, মুসিউর রহমান মুসা। ইফতার মাহফিলে বক্তাগণ বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে। পরিশেষে বিশ্ব সকল মুসলিম উম্মার সুখ শান্তি সমৃদ্ধি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন আজিজুর রহমান দারা। ইতালির রোমে যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য মিলন মেলা। এতে প্রধান অতিথি রাষ্ট্রদূত আব্দুস সোবহান শিকদার ঐক্যবদ্ধ ও সম্প্রীতির বন্ধনে যুব সমাজকে আহ্বান করেন। এ নিয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালি ব্যুরো প্রধান মনিরুজ্জামান মনির। বাংলা নববর্ষ উদযাপন ও 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দিনব্যাপী একটি মিলন মেলার আয়োজন করেছে রোমস্থ যুব সমাজ। ইতালির রাজধানী রোমে স্থানীয় একটি পার্কে আয়োজিত এই উৎসবের প্রধান অতিথি ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান শিকদার। এই মেলা উদযাপন পরিষদের আহ্বায়ক উজ্জ্বল মিতার সভাপতিত্বে পরিচালনা করেন সদস্য সচিব মাহবুবুল আলম প্রধান। রাষ্ট্রদূত বলেন, মে দিবসের এই দিনে সকল প্রবাসীদের নিয়ে ঐক্যবদ্ধ ও সম্প্রীতির যে বন্ধন যুব সমাজ সৃষ্টি করেছে তা সত্যি প্রশংসনীয়। তিনি এভাবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুব সমাজকে পাশে থাকার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজি মোহাম্মদ রিদ্দিস ফরাজি, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, জসিমউদ্দিন, বাংলাদেশ সমিতি ইতালি সভাপতি আফতাব ব্যাপারী, সাধারণ সম্পাদক জহিরুল আলম সহ সামাজিক ও আঞ্চলিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। আয়োজনে রুমের জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী জাকারিয়া, রত্ন বসাক, পুতুল, আতিক হাজারি, নৃত্যে অর্পিতা শিকদার সহ অন্যান্যদের পরিবেশনায় ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজনটির মিডিয়া পার্টনার ছিল অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব আইএবা পিসি ও বাংলা প্রেস ক্লাব ইতালি।
ইতালির রোম থেকে মনিরুজ্জামান মনির, এনটিভি নিউজ। জামিয়া ইসলামী হাফিজিয়া বহরগ্রাম মাদ্রাসার যুক্তরাজ্য শাখার ওয়ার্কিং কমিটির উদ্যোগে পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় ইফতার মাহফিলে যুক্তরাজ্যের বসবাসরত বহরগ্রামবাসী, কমিউনিটি নেতা, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক সহ নানা পেশার বিভিন্ন জনেরা উপস্থিত ছিলেন। এ সময় ইফতার মাহফিল থেকে মাদ্রাসার জন্য বহরগ্রামবাসীদের পক্ষ থেকে ফান্ডরাইজিং করা হয়। এ সময় ওয়ার্কিং কমিটির পক্ষ থেকে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের কাছে মাদ্রাসার নানা বিষয়ক মূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরা হয় এবং সবার সহযোগিতা কামনা করা হয়। সবশেষে মুসলিম বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের নতুন কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রমফোর্ড রোডের কার্ক হলে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের জেনারেল সেক্রেটারি আফতার আহমেদ ও সাবেক চেয়ারম্যান মঈনুদ্দিন আনসারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নতুন চেয়ারপারসন কাউন্সিলর আয়েশা চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জামালউদ্দিন। এরপর সভাপতি কাউন্সিলর আয়েশা চৌধুরী তার বক্তব্যে ভবিষ্যৎ পরিকল্পনা ও বিগত বৎসরের কাজকর্ম তুলে ধরেন। সংগঠনের ফাউন্ডার ট্রাস্টি মহিদুর রহমান তার বক্তব্যে ট্রাস্টের কাজকর্ম, উদ্দেশ্য ও লক্ষ্য সকলকে অবহিত করেন। এ সময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নিউহ্যাম কাউন্সিলের ভাইস চেয়ার কাউন্সিলর ব্যারিস্টার নাজির আহমেদ, কাউন্সিলর আব্দুল হানিফ মুহিত, ট্রাস্টি আব্দুল বারি, জয়েন্ট সেক্রেটারি পারভেজ শাহ প্রমুখ। অনুষ্ঠানে সাতজন অতিথি তাদের সদস্যপদ গ্রহণ করেন। এদিকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ ইসলামিক সেন্টার বায়তুল মোকাররমের কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য শাহ মোহাম্মদ ফরহাদ এর জানাজার নামাজ ও দাফন গতকাল বুধবার ভিয়েনার মুসলিম কবরস্থানে সম্পন্ন করা হয়েছে। প্রিয় মানুষকে শেষ বিদায় জানাতে এ সময় যুক্তরাজ্য, ডেনমার্ক, ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি সহ ইউরোপের অনেক দেশ থেকে মরহুমের স্বজনেরা এসে হাজির হন। পরে বিকেলে বাংলাদেশ ইসলামিক সেন্টার বায়তুল মোকাররমে মরহুমের রুহের আত্মার মাহফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ফ্রান্সের প্রাচীন সামাজিক সংগঠন বিয়ানীবাজার উপজেলা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্যারিসের ওভার ভিলিয়ে বাংলাদেশ জামে মসজিদ আয়োজিত ইফতার মাহফিলে ফ্রান্সের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আমাদের ফ্রান্স ব্যুরো চিফ আবু তাহের জানান, বুধবার অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে প্রবাসী বাঙালি ছাড়াও অন্যান্য কমিউনিটি রোজাদার ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনের সভাপতি সুহেল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের পরিচালনায় মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সুনাম উদ্দিন খালিক, উপদেষ্টা সদস্য আব্দুর রাজ্জাক ও আবু বক্কর, সাবেক সভাপতি হেলাল আলী বুরহান, সিনিয়র সহসভাপতি বাবর হোসেন, সহসভাপতি মনন উদ্দিন, আবুল হোসেন ও হেলাল উদ্দিন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। ইফতারের আগে সংগঠনের পাশাপাশি মুসলিম উম্মার জন্য বিশেষ মোনাজাত করা হয়। স্পেনের বার্সেলোনায় মাদারীপুর জেলা সমিতির পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আমাদের স্পেন প্রতিনিধি ফয়জুল হক রানা জানান, বুধবার শহরের মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সংগঠনের সদস্যবৃন্দ সহ বার্সেলোনার কমিউনিটি অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি শামিম হাওলাদার ও সাধারণ সম্পাদক এনায়েত ডালির সার্বিক তত্ত্বাবধানে এবং সদস্যদের সহযোগিতায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান পরিচালিত হয়। ইফতার পূর্বে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত করা হয়। স্পেনের বার্সেলোনা শহরে মহিলা সমিতি বার্সেলোনা অ্যান্ড কাতালোনিয়া সংগঠনের পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি ফয়জুল হক রানা জানান, বুধবার শহরের প্রাণকেন্দ্রে রেইনা আমালিয়া সড়কে একটি হলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মেহতা হক জানুর তত্ত্বাবধানে ও সংগঠনের সদস্যদের সার্বিক সহযোগিতায় ইফতার অনুষ্ঠানে বাংলাদেশের ঐতিহ্যময় ইফতারি পরিবেশন করা হয়। ইফতার পূর্বে কমিউনিটি ব্যক্তিত্ব জাহাঙ্গীর আলম মোনাজাত পরিচালনা করে সংগঠনের সাফল্য কামনা করেন এবং বাংলাদেশি কমিউনিটির সার্বিক অগ্রগতির জন্য দোয়া করেন। অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। দর্শক, সংবাদ শেষ করব, তার আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো আরেকবার। টরি পার্টির লিডারশিপ পদে লড়বেন বলে জানিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। যুক্তরাষ্ট্রের কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থা রক্ষার জন্য দেশটিতে জাতীয় জরুরি অবস্থা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এবং টাওয়ার হ্যামলেটসের নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন নাইজেরিয়ান বংশোদ্ভূত কাউন্সিলর ভিক্টোরিয়া ওবাজি। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভির অনলাইন www.europeantv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।